সোশ্যাল মিডিয়ার দৌরাত্মে ধুঁকছে নতুন বছরের গ্রিটিংস কার্ড। ঐতিহাসিক যুগ থেকে বার্তা প্রেরণের মাধ্যম হিসেবে কখনো উঠে এসেছে ঘোড়া, আবার কখনো পায়রা। বিবর্তনের মধ্য দিয়ে আধুনিক মানব সভ্যতায় জায়গা করে নিয়েছে টেকনোলজি। যন্ত্র নির্ভর সভ্যতায় যান্ত্রিকতা কেড়ে নিয়েছে আবেগ। বিশ্বায়নের যুগে ভার্চুয়াল ওয়ার্ল্ডে সবই আজ নস্টালজিয়া। এই তো কিছুদিন আগেও যখন মোবাইল ঘরে ঘরে পৌঁছায়নি, নববর্ষের শুভেচ্ছা বার্তার জন্য একমাত্র মাধ্যম ছিল গ্রিটিংস কার্ড। হাজারো রকম পসরা সাজিয়ে রাস্তার মোড়ে মোড়ে দেখা যেত ছোট ছোট গ্রিটিংস কার্ডের দোকান, ক্রেতাদের ভিড় উপচে পড়ছে। সেসব আজ এখন অতীত। ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের যুগে গ্রিটিংস কার্ডের অস্তিত্ব সংকটে। জীবন্ত জীবাশ্মের মতো কয়েকটি দোকান দেখা গেলেও ক্রেতা প্রায় নেই বললেই চলে। প্রতিবছর স্কুলের বাচ্চাদের দৌলতে কিছু বেচা কেনা হলেও এবার প্রায় তা বন্ধ। ধুঁকছে ব্যবসা, রুচিতে টান গ্রিটিংস কার্ড দোকানদারদের। আবেগহীন বার্তা ছাড়িয়ে ভালোবাসার মানুষের লেখার স্পর্শে গ্রিটিংস কার্ডের ব্যবসা আবারও ফিরবে কিনা উত্তর দেবে ভবিষ্যৎ। আজকে গ্রিটিংস কার্ড কতটা চাহিদা রয়েছে? অনেকটাই কমে গেছে, প্রচণ্ডই। মানে হয়তো 10% লোক হয়তো দিচ্ছে 100%-এর মধ্যে। আচ্ছা, তবুও মানে নতুন বছর আসলে গ্রিটিংস কার্ডের যে কেনাকাটি, আপনাদের ব্যবসা মানে কেমন হয়? ওই মোটামুটি আগের তুলনায় অনেকটাই কমে গেছে। যারা ক্রেতারা আসছে কোন বয়সী ক্রেতাদের ভিড় বেশি? সব রকমই, বেশিরভাগ বাচ্চাদের, স্কুল কলেজ তো সবই বন্ধ, তার মধ্যে তো হচ্ছে কম বেশি। গ্রিটিংস কার্ড থাকে এবং একটা আলাদা ঘরও থাকে গ্রিটিংস কার্ডের জন্য, পুরো ভর্তি। এবছর নেই, কী কারণে? প্রত্যেক বছরই আমরা এখানে গ্রিটিংস কার্ড পাশের ঘরে ভালো করে পড়ি, কিন্তু গত বছর থেকে আমরা এই ব্যাপারটা একটুখানি কমিয়ে দিয়েছি করোনা এবং তারপরে। আসল ব্যাপার আমাদের যে গ্রিটিংসগুলো ছাত্রছাত্রীরা বেশিরভাগ কিনতো, তাদের স্কুল বন্ধ হওয়াতে তারা কেনে না। এখন রাখতে হয় দু চারটে রাখা হয়, কিন্তু গ্রিটিংসটাও এমনিও কমে গিয়েছে। পরিমাণে থাকতো বিগত বছরগুলোতে? বিগত বছরগুলোতে আমরা 1-1.5 লাখ টাকার গ্রিটিংস বিক্রি করতাম। হ্যাঁ, এখন খুব বেশি হলে পরে সারা ইয়েতে হয়তো 2,000-3,000-4,000। এবার দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত 1,000-5,000 টাকার গ্রিটিংস বেচছি, এমন কিছু গ্রিটিংস বিক্রি নেই। আর যেটা হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ হওয়াতে, হ্যাঁ, লোকে ওখানেই তাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছে গ্রিটিংস কার্ড আর কেউ গ্রিটিংস কার্ড আর কেউ। আপনার নাম আর দোকান? আমার নাম হচ্ছে কৃষ্ণ কুমার সান্যাল, দোকানের নাম হচ্ছে স্টুডেন্টস লাইফ, দাসপাড়া, শান্তিপূর্ণ। তবে সামান্য কিছু কমেছে। আচ্ছা, এমনি কার্ডের দাম টাম বেড়েছে বা কমেছে? কার্ডের দাম বাড়েনি, একই রয়েছে। চাহিদা কি আগের তুলনায় অনেকখানি কমেছে? লাইট কমেছে বটে, মোবাইলের দৌড়তে একটু কমেছে, তাহলেও ভালোই বিক্রি আছে। কি পরিমাণ কার্ড তুলেছেন এবার? আমি ধরো 50,000 টাকা মতো তুলেছি। আচ্ছা, এবার এবছরও সেটা তুলেছেন তো? আশা করছেন কি সব বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, হবে। আপনার নাম আর দোকানের নাম? হ্যাঁ, স্বাগতা স্টোর্স, এমনি প্রয়োজনে হচ্ছে তাপস দে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।